পড়াশোনা এবং খেলাধুলার পাশাপাশি মনকে সংযত রাখা একান্ত প্রয়োজন। মনকে সংযত রাখার অন্যতম মাধ্যম মেডিটেশন। রবিবার বাজারঘাটে ত্রিপুরা স্পোর্টস স্কুলে মেডিটেশনের উপর এক কর্মশালার আয়োজন করা হয়। ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং প্রজাপিতা ব্রহ্মকুমারীজ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ত্রিপুরা শাখার যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, দপ্তরের অধিকর্তা এস বি নাথ, প্রজাপিতা ব্রহ্মকুমারীজ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় রাজ্য শাখার ইনচার্জ বি কে গৌরী বেহেন, মাস্টার স্পোর্টস উইং এর চেয়ারম্যান ডক্টর জ্যোতিষ্বর সেন, সভাপতি জবা পাল দত্ত সহ অন্যান্যরা। এই কর্মশালা বক্তব্য রাখেন ক্রীড়া যুব কল্যাণ দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, প্রজাপিতা ব্রহ্মকুমারীজ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ত্রিপুরা শাখার ইনচার্জ বি কে গৌরী বেহেন সহ অন্যান্যরা। কর্মশালা বক্তব্য রাখতে গিয়ে মেডিটেশনের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রজাপিতা ব্রহ্মকুমারীজ ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ত্রিপুরা শাখার ইনচার্জ গৌরী বেহেন। সন্তান যার সৃষ্টি আমরা সবাই, তো তার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার প্রচেষ্টাকেই মেডিটেশন সহজ ভাষায় বলা হয়। তারই একটু নমুনা বা ঝলক আমরা এখন দেখিয়ে দেব। রৌদ্র এসে গেছে, সবারই অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি, তারপরও একটু সময় তোমরা সবাই মনকে একাগ্র করে মেরুদণ্ডকে সোজা করে বসো। এখন আমরা সবাই সমবেতভাবে একটু মেডিটেশন করে পরমাত্মা শক্তি বা ঐশ্বরিক শক্তিতে নিজেকে ভরপুর করব। যে মেডিটেশন জানার আগে, করার আগে আমাদের প্রয়োজন জানা যে আমরা প্রত্যেকেই এক একজন একটা এক একটা এনার্জি, আর সেই এনার্জিকে আমরা জানি চার্জ দিতে লাগে। আজকাল মোবাইলও দেখা যায় চার্জ না দিলে কাজ করে না, ঠিক তেমনি আমাদেরও সবার মধ্যেই একটা ব্যাটারি আছে যাকে সোল বলা হয়। সেই সোলটা যেন দিন 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 ডিসচার্জ হয়ে যাচ্ছে, যে কারণে মানুষ মনোবল হারিয়ে ফেলছে। এই প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় কর্মশালায় ত্রিপুরা স্পোর্টস স্কুলের ছাত্রছাত্রীদের মেডিটেশনের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। এ ধরনের কর্মশালা থেকে বিশেষভাবে উপকৃত হয়েছেন বলে জানান ত্রিপুরা স্পোর্টস স্কুলের ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।